আপডেট ইঞ্জিনিয়ারিং আর সলিউশন নে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি আজকে আপনাদেরকে দেখাবো যে সেটব্যাক, ফার এবং গ্যারেজ ক্যালকুলেশন করতে কোন সমস্ত বিষয়গুলি বিবেচনা করতে হয়। আপনারা যারা সরাসরি বিল্ডিং প্ল্যানিং কাজের সাথে প্রফেশনালি জড়িত, তারা এই ভিডিওটি দেখলে অবশ্যই উপকৃত হবেন। আর যারা ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট আসেন, বিশেষ করে আর্কিটেকচার এবং সিভিল ইঞ্জিনিয়ারিং, যারা বিএসসি ইঞ্জিনিয়ারিং করছেন এবং ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং করছেন, ভবিষ্যতে যারা ডিজাইন নিয়ে কাজ করবেন, তাদের জন্য আমার এই ভিডিওটি। প্রথমে আমি দেখাচ্ছি আপনাদেরকে সেটব্যাক ক্যালকুলেশন। সেটব্যাক ক্যালকুলেশনটা হচ্ছে আপনি বিল্ডিং করতে গেলে আপনার যে জায়গা, সে জায়গা পুরাটাই আপনি বিল্ডিং ব্যবহার করতে পারেন না। সেই জায়গা ইমারত বিধিমালা অনুসারে কিছু জায়গা ছাড়তে হয়, যেটাকে বলা হয় সাইড স্পেস বা সেটব্যাক। এই সেটব্যাকটা নির্ধারণ করা হয় যে জমির পরিমাণের উপর, জমির পরিমাণ এবং রাস্তার পরিমাণের উপর নির্ভর করে যে আপনি রাস্তার দিকে কতটুকু ছাড়বেন, পিছনে কতটুকু ছাড়বেন, ডানে কতটুকু ছাড়বেন, বামে কতটুকু ছাড়বেন। এটা সম্পূর্ণ নির্ভর করা হচ্ছে আপনার জমির এরিয়ার উপর। এই সাইট প্ল্যান নিয়ে অনেকের অনেক রকম মতামত আছে। অনেকে বলে, ভাই আমি প্ল্যান করব আমার নিজের বাড়ির উপর, কিন্তু আমি কেন সাইডের জায়গা ছাড়ব, আমার পাশের জন তো ছাড়েনি। হ্যাঁ, আপনার এই প্রশ্নটা কমন প্রশ্ন। আসলে পাশের জন ছাড়েনি সেটা কোনো বিষয় না, আপনাকে বুঝতে হবে যে আপনার বিল্ডিংটাকে ভবিষ্যতে টিকিয়ে রাখার জন্য যে কোনো প্রকার দুর্যোগ, ভূমিকম্প, জলোচ্ছ্বাস, এই সমস্ত প্রাকৃতিক দুর্যোগ থেকে আপনি যে ফাউন্ডেশনের বাড়িটি করবেন সেই বাড়িটাকে অবশ্যই রক্ষা করতে হবে। আপনি হয়তো জানেন না যে দুর্ঘটনা কখন ঘটবে, আপনি নিজেও জানেন না। অতএব সাইড স্পেস সম্পর্কে আপনাদের সবারই একটু ধারণা থাকা জরুরি। যেমন আপনি বিল্ডিংটি যখন সাইড স্পেস ছাড়বেন, তখন আপনার ফাউন্ডেশনের ফুটিং দেখবেন যে আপনার জমির সীমানা বরাবর চলে যায়। এখন প্রশ্ন যে আপনি যদি সাইড স্পেস না রাখেন, তাহলে আপনার ফাউন্ডেশনটি কোথায় গিয়ে পড়বে? নিশ্চয়ই অন্য জায়গায় পড়বে। না হয় আপনি কি করবেন, আপনি মিস্ত্রির কথা মতো আপনার বিল্ডিংয়ের ফুটিংয়ের সাইজ কমিয়ে আপনার জায়গাগুলো থাকবে। তখন কি হবে, আপনি সাইড স্পেস না রাখলে আপনার ফুটিংয়ের লেন্থ কমে যাবে, ওয়াইড কমে যাবে, সব কিছু মিলে আপনার বিল্ডিংটা ঝুঁকির মুখে চলে যাবে, যেটা আপনি আসলে বুঝতে চাচ্ছিলেন না। আমি সেটা বুঝতে চাচ্ছি। তাহলে সেটব্যাক অনুসারে অবশ্যই আপনাকে জায়গা ছাড়তে হবে। যেমন সাইটের যদি 134 বর্গ মিটার হয়, সেটা হচ্ছে তাহলে আপনার এইদিকে যেভাবে ছাড়ার কথা ব্যাক সাইড, বট সাইড এভাবে আপনাকে ছাড়তে হবে। ল্যান্ড এরিয়া আমি এখানে দেখাচ্ছি যে 4.95 শতক জায়গার উপর কীভাবে সেটব্যাক নিতে হয়, এই চার্ট অনুসারে আপনি নিতে পারেন। এবার দেখেন ফার ক্যালকুলেশন। ফার ক্যালকুলেশন ফ্লোর এরিয়া রেশিও, অর্থাৎ জমির তুলনায় আপনি কতটুকু বিল্ডিং এরিয়া হিসেবে ব্যবহার করতে পারবেন। ফার ইকুয়াল বিল্ডিং এরিয়া ডিভাইডেড ল্যান্ড এরিয়া, ম্যাক্সিমাম বিল্ডিং এরিয়া ল্যান্ড ইন্টু ফার। ফার হচ্ছে ফর অল ফ্লোর, ম্যাক্সিমাম গ্রাউন্ড কভারেজ এরিয়া ল্যান্ড ইন্টু ম্যাক্সিমাম গ্রাউন্ড কভারেজ। এখানে লেখা আছে টেকেন ফ্রম চার্ট। এই চার্টটি আপনি দেখতে পারবেন ঢাকা মহানগর ইমারত নির্মাণ উন্নয়ন সংরক্ষণ অপসারণ বিধিমালা 2008, যেটা সর্বশেষ সংস্করণ। এই বিধিমালা থেকে আপনি এই MDC ম্যাক্সিমাম গ্রাউন্ড কভারেজের পরিমাণটা আপনি নিতে পারবেন। এখন দেখেন নাম্বার অফ ফ্লোর। নাম্বার অফ ফ্লোর কী হচ্ছে, ম্যাক্সিমাম বিল্ডিং এরিয়া ডিভাইডেড ম্যাক্সিমাম গ্রাউন্ড কভারেজ। এই দুটি কি ভাগ করলে যে সংখ্যা আসবে সেটা হচ্ছে নাম্বার অফ ফ্লোর প্লাস গ্রাউন্ড ফ্লোর। এভাবে ম্যাক্সিমাম বিল্ডিংয়ের 4.95 জমি 4.95 শতক থেকে 425.6 বর্গফুটকে গুণ দিলে হয়ে যাবে হচ্ছে আপনার, এবং 3.35 হচ্ছে ম্যাক্সিমাম গ্রাউন্ড কভারেজের পার্সেন্টেজ, এটা দিয়ে যোগ করলে গুণ করলে আপনার পরিমাণটা হবে টোটাল ম্যাক্সিমাম বিল্ডিং এরিয়ার স্কোয়ার ফিটটা আসবে। ম্যাক্সিমাম গ্রাউন্ড কভারেজ আসার পরে তারপর নাম্বার অফ ফ্লোর সমান সমান আপনি MDA বাই MDC করলে আপনি টোটাল পরিমাণটা জানতে পারবেন। আমরা দেখতে পাচ্ছি যে এখানে 4.95 জায়গার উপর একটা পাঁচতলা বাড়ি করা যাবে, যেটা গ্রাউন্ড ফ্লোর প্লাস, আপনি এখানে দেখতে পাচ্ছেন যে 5.15, মানে প্রায় পাঁচতলা প্লাস গ্রাউন্ড ফ্লোর। আপনি এখানে ইচ্ছা করলে ছয়তলাও করতে পারবেন, তবে ফাইভ স্টোর বিল্ডিং এখানে সেট। এটা গেল ফায়ার ক্যালকুলেশন। এখন দেখেন গ্যারেজ। আমরা জানি অনেকে বিল্ডিংয়ে প্ল্যান করি, কিন্তু আমরা গ্যারেজ রাখতে চাই না। আসলে গ্যারেজ রাখা জরুরি,
ভবিষ্যতে আপনার জনবহুল দিন দিন শহর বেড়েই চলেছে এবং জনবহুল হচ্ছে, এবং অনেকের একটা গাড়ি শখ হচ্ছে। অনেকে দেখা যাচ্ছে আপনি ভালো ভাড়াটিয়া পেতে চাইলে বা ভালো আপনি বসবাসকারী পেতে হলে আপনাকে অবশ্যই একটা গ্যারেজ ব্যবস্থা রাখতে হবে। আর আপনার এই ইমারত বিধিমালা অনুসারে মিনিমাম গ্যারেজ হচ্ছে প্রতি স্কোয়ার মিটারের উপর 0.076 স্কোয়ার মিটার আপনাকে গ্যারেজ রাখতে হবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি 4.95 জায়গার জন্য 651.90 স্কোয়ার মিটার গ্যারেজ প্রয়োজন। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি মিনিমাম গ্যারেজ 537.50 স্কোয়ার ফিট। এভাবে আপনারা এই ভিডিওটি দেখে সেটব্যাক ক্যালকুলেশন, থার ক্যালকুলেশন এবং গ্যারেজ ক্যালকুলেশন সব খুব সহজেই করতে পারবেন, আশা করি আপনারা বুঝতে পারছেন। আর এই ভিডিওটি যদি আপনাদের বিন্দুমাত্র ভালো থেকে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমাদের আপডেট ইঞ্জিনিয়ারিং সলিউশন ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন। ধন্যবাদ। নেক্সটে আপনাদের এই বিল্ডিং ডিজাইন সম্পর্কিত বিভিন্ন প্রকার সূত্র ডিজাইন বিস্তারিত আমি তুলে ধরার চেষ্টা করব। ধন্যবাদ।